ফারুক আহমেদ একজন শিশু মুগ ভরা স্বপ্ন নিয়ে এসেছিলেন গ্রাম থেকে রাজশাহী শহরে কখনো খেয়ে না খেয়ে দিন যাপন করছিলেন থাকছিলেন রেল স্টেশনে রাস্তার পাশে ফুটপাথে একটি চাকরি নিলেন খাবারের দোকানে দুর্ভাগ্য তার চাকরিটি চলে গেল কি করবে সে ভেবে পাচ্ছে না সে একটি চায়ের দোকান শুরু করলো অনেক কষ্টে অনেক প্রচেষ্টায় তার চায়ের দোকানটি প্রতিষ্ঠিত করলেন অনেকগুলো সময় কেটে গেল ফারুক আহমেদ প্রাপ্তবয়স্ক হলেন তার ঘর হলো সংসার হলো চায়ের ব্যবসা করছেন ভালোই আছেন তার দোকানের সামনে বেশ কিছু ভিক্ষুক রিকশাচালক অপেক্ষা করছে ক্ষুধার্ত তারা আমার আশেপাশে যে মানুষগুলো বসে থাকে তাদেরকে দেখলাম যে তোমরা চুপচাপ বসে আছো কেন তো বলছে কি আমাদের তো ইয়া নাই আমার চায়ের চুলাতে 2 কেজি চাল সবজি রান্না করে তখন ওই সব লোকদের সাথে আমি খেলাম তো তাতে আমার অনেক তৃপ্তি পেলো মানে আমার মনের মানে আত্মাটা ভরে গেল যে সব মানুষ সাথে আমি খেলাম তো এইভাবে আমি প্রতি শুক্রবার চিন্তা করলাম যে আমি এদেরকে নিয়ে আমি প্রতি শুক্রবার একবার করে খাবো তো এদেরকে নিয়ে আমি 2 কেজি 4 কেজি করে মানে আস্তে আস্তে বাড়িয়ে দিয়ে প্রায় 10-15 জন হয় তখন কোনো মানুষ দেখে ভালো লাগে তখন তারা আমাকে কিছু 100-250 টাকা দেয় তো আমি নিয়ে এই জিনিসটাকে আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে 200 টাকা যদি দেয় তাহলে আমি আরও 4 কেজি চাল কিনতে পারবো তাহলে আরও 50টা মানুষ বেশি খেতে পারবে তাহলে আরও বেশি ভালো হবে আমি কাউকে বলি না যে আমাকে এই করতে হবে ওই দিতে হবে আমার সাধ্য অনুযায়ী আমি চালিয়ে যাই বাজারটা আমি প্রতি বৃহস্পতিবারে করি একদিন আগে করি এখন তো অনেক বড় হয়ে গেছে এখন তো ধরে নেন 250-300 লোকের রান্না হয় ফারুক ভাই 2-3 বাক্যের 20-10 বাক্যের এসে বাজার নিয়ে যায় আমার কাছ থেকে গরিব মানুষ খাওয়ার লেগে আর আমি বাজারটা করে নিয়ে আনি আমার বউ কোটা বাছা করে দেয় ভালো লাগে গরিব মানুষে খাওয়া দাওয়া করে কাজটা করি আনন্দ লাগে ভালো লাগে মানুষ অনুপ্রাপ্ত এবং আমার খুব ভালোবাসে আমার পয়সা নাই টাকা নাই ঠিক আছে কিন্তু আমাকে ভালোবাসে ভালোবাসা দেয় অনেক এখানে অনেক লেবাররা আছে প্রায় আমি অনেক 25 বছর ধরে আছি কাউকে মামা বলি কাউকে অনেক ওনারাও আমাকে খুব ভালোবাসে প্রতি শুক্রবারে খাওয়াটা আয়োজন করতে এখন তো বেড়ে গেছে এখন ধরে নেন 4,000-5,000 টাকা লাগে তো কিছু মানুষ আছে যে ভাই তুমি তো এটা করছো তো এটা ভালো কাজ আমি ঠিক আছে আমি তোমার এক শুক্রবারের খাওয়ারের আয়োজনটা যে পয়সাটা আমি দিয়ে দেবো তুমি এটা মানুষকে খাওয়াই দিও তো মানুষকে খাওয়ালে আল্লাহ তাআলা কমাবে না মানুষকে খাওয়ালে তার আত্মা শান্তি পাবে তার বাবা মা চলে গেছে যারা তাদের আত্মা শান্তি পাবে তো আসলে নিজের পয়সাটা মানুষকে মানুষের ভিতরে খরচ করতে হবে খাওয়াতে হবে খালি ইনকাম করলে তো হবে না আমার এখানে প্রতিদিন না হলে 50 কাপ চা মানুষ আমার কাছে ফ্রি খায় নাই যেসব মানুষের আসলে পয়সা নাই পাগল ঘুরে বেড়াচ্ছে আসলে তাদের তো চাল চুলা নাই তো তাদের আমার ময় লাগে যে ঘুরে বেড়াচ্ছে তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান তারাও কিন্তু ছোটবেলা আমার মতো নিয়ে আমার বাবা মায়ের মতো নিয়ে তারা লালন পালন করেছে তারাও তো আশা করেছে যে আমার ছেলেটা বড় হবে আমাকে খেটে খাওয়াবে ভালো হবে কিন্তু পরবর্তীতে দেখা যায় সে আর এক লাইনে চলে যায় বা পাগল হয়ে যায় বা কোনো ধাক্কা খায় যার কারণে তারা ভিতরে ধরলেন কষ্ট পায় যেমন আমি চলে এসেছি আমার বাবার ধাক্কা খেয়ে বা আমার কষ্টের জন্যে আমি অনেক কষ্ট করেছি আমার এই জিনিসটা তো আমি আর খুশি হয়ে করিনি আমি কষ্ট করেই করেছি মানুষের সবারই দুঃখ কষ্ট আছে আমি সবার দিকে তাকায় দেখেছি যে আমার একা নাই আরো মানুষের আছে আজ শুক্রবার সকাল হয়েছে আমরা চলে এসেছি ফারুক আহমেদের চায়ের দোকানে আর ফারুক ভাই ব্যস্ত আছেন তার আয়োজন নিয়ে
প্রায় তিন চার বছর থেকে খাচ্ছি। প্রতি শুক্রবারে আমাদের ধরেন এখানে এসে আমরা খাই, গ্রাম বেড়াই ভিক্ষা শিক্ষা করি করি এখানে এসে খাই। স্বামী নাই, স্বামী মারা গেছে আজ 12-13 বছর হইলে, কি করবো, পেটের বুকে আস। এক বছর থেকে খাই আমরা, রিক্সা টেক্সা চালাই, শুক্রবারে কোনো শুক্রবারে আসে কোনো দিন আসেনি। এর খাইলাম কয়েকদিন, খাইছি বাবা, এর আগে দুইবার খাইছি বাবা। প্রত্যেক শুক্রবারে আসেন? ফারুক আহমেদ একজন চা দোকানদার হয়েও এই মহৎ কাজটি করে যাচ্ছেন গত 5 বছর ধরে। 5 বছর ধরে চলছে, আল্লাহ চালাছে। আমার ভালো কাজ হয়, ভালোবাসে, এটাই আমার ভালোবাসা। আর আল্লাহ যদি আমাকে কোনোদিন 1 কোটি টাকা দেয় তাহলে আমি একটা বৃদ্ধাশ্রম করব। আমার নিজের কিছু দরকার নাই, আমি মানুষের জন্য কিছু করব। তার কাছ থেকে আমরা সবাই যেটা শিখলাম সেটা হচ্ছে ভালো কাজের জন্য অনেক অর্থবিত্তের প্রয়োজন হয় না, হয় ভালো মানসিকতার প্রয়োজন হয়।